পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ভারতীয় বায়ুসেনার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিল পাকিস্তান সরকার। শুক্রবার বিকেলে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি ভারতের এই বীর জওয়ানকে স্বাগত জানাতে সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দেশবাসী অপেক্ষা করছিলেন রায়গঞ্জের মানুষও অভিনন্দন দেশের মাটিতে পা রাখতেই রায়গঞ্জের মহারাজা এলাকায় শুরু হয়ে যায় বিজয় উল্লাস উইং কমান্ডারের ছবি সামনে রেখে আবির খেলায় মেতে ওঠেন সাধারণ মানুষও ব্যান্ডের তালে কোমর দুলিয়ে চলে নাচ মিষ্টি বিতরণ করা হয় পথ সাধারণ মানুষকেও উল্লেখ্য গত বুধবার ভারতের সীমান্তে ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধ বিমান দেশকে সুরক্ষিত রাখতে মিগ বাইসন বিমান নিয়ে সেটিকে তারা করেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন পাক বিমানটি ধ্বংস করে দেওয়ার পর তার নিজের বিমানটিও ভেঙে পড়ে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে নেমে আসেন তিনি দেশের প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমগুলির সূত্রে জানা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে নেমে আসার পর স্থানীয় বাসিন্দাদের ভারতীয় সেনা হিসাবে পরিচয় দেন তিনি দেশের সুরক্ষার প্রশ্নের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ নথির কিছুটা জলে ভাসিয়ে ও কিছুটা গিলে ফেলেন। বাসিন্দারা তাকে মারধুর করে এ ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় যদিও এসব ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ এরপরেই পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে ভারতীয় সেনাকে গ্রেপ্তার করা নিয়ে দুদেশের মধ্যে শুরু হয় চাপানুতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্রুত বৈঠকে বসেন তিন বাহিনীর প্রধান সহ জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষকর্তারা জেনিভা চুক্তি মেনে দ্রুত সেনা জওয়ানকে মুক্তি দেবার দাবি জানায় ভারত সরকার আন্তর্জাতিক স্তরেও সমর্থন আসে ভারতের পক্ষে এই টানা চাপের কাছে শেষ পর্যন্ত নথি স্বীকার করতে বাধ্য হয় পাক সরকার বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে বলে জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান শেষ পর্যন্ত লাহোর হয়ে ওয়াঘা সীমান্ত দিয়ে শনিবার দেশে ফেরেন রিয়াল হিরো অভিনন্দন বর্তমান এই সীমান্ত এলাকায় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্তাদের পাশাপাশি হাজার হাজার মানুষ গোটা দেশ স্বাগত জানান তাকে রায়গঞ্জের মহারাজার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসাক বলেন ভারতে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা ভারত ও আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে ভারতীয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাক সরকার বীর জওয়ান সুরক্ষিতভাবে দেশে ফিরে আসায় আজ খুব খুশি আমরা আজকে আমাদের খুব আনন্দ খুশির দিন বিশ্বের চাপে ওরা যে অরাজকতা কাজ করছে অন্যায় কাজ করছে পিছন দিক থেকে আমাদের পিছনে শত্রু লেগে আছে তাই আমাদের ভারত চাপ ভারতের চাপ এবং সারা বিশ্বের চাপে মজবুরান বাধ্য হয়ে আজকে ইমরান খান বা পাকিস্তান স্বইচ্ছায় স্বসম্মানে আমাদের বাহাদুর কমান্ডোকে আজকে আমাদের দেশে ফিরিয়ে দেওয়ার কারণে আমরা তো দেখুন আনন্দ উৎসব পালন করছি এটাই আমার কথা আমার খুব ভালো লাগছে আজ অন্যদিকে উত্তম চ্যাটার্জি নামে আরেক বাসিন্দা বলেন ভারতের সেনা জওয়ানেরা আমাদের গর্ব পাক হেফাজত থেকে ফ্লাইং কমান্ডার দেশে ফিরে আসায় উৎসবে মেতেছি আমরা আজকে সবচেয়ে আমাদের গর্বের বিষয় যে আজকে সব সারা দেশ সারা বিশ্ব জানে যে আমাদের একজন কমান্ডেন্ট বায়ুসেনা কমান্ডেন্ট হচ্ছে আটকে পড়েছিল বিদেশি শক্তি পাকিস্তানের হাতে তো সেইখান থেকে আজ হচ্ছে মুক্তি পাচ্ছে ইন্ডিয়াতে আবার ফিরে আসছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় জিত রিপোর্ট আর সংবাদ